আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। শিক্ষার্থীদের ক্ষেত্রে মনে বহু প্রশ্ন থাকে, বিশেষ করে হয়তো যারা ছোটবেলা থেকে পড়াশোনা করে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে, তারা যখন সাবজেক্টে ভর্তি হতে যায় তখন তাদের মনে অনেকটা প্রশ্ন কাজ করে। তো প্রশ্ন কাজ করার মধ্যে এখন বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একটা সাবজেক্ট হচ্ছে ইইই, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টটা সম্পর্কে প্রত্যেক শিক্ষার্থী কম বেশি সবাই আগ্রহ। এখানে জব ফিল্ডের কারণে এবং পাড়া প্রতিবেশী বা অনেকেই হয়তো এই চাকরি করে অনেকে ভালো কিছু করতেছে, যে কারণে অনেক শিক্ষার্থী হয়তো চোখ বুঝে এই সাবজেক্টটা নিতে চায়। এই সাবজেক্টটাকে সংক্ষেপে ট্রিপল ই বলা হয়। এই সাবজেক্টের চাহিদা কেন এটা বলি, বর্তমানে যত ইন্ডাস্ট্রি বা কোম্পানি আছে এই কোম্পানিগুলোর মধ্যে ইলেকট্রিক কোম্পানিগুলো সবথেকে বড় পজিশনে আছে। বিশেষ করে হচ্ছে আমাদের ইলন মাস্কের যে কোম্পানি, এরপরে বিল গেটসের কোম্পানি, বা এই যে বড় বড় প্রতিষ্ঠানগুলো স্যামসাং, এগুলো সব ইলেকট্রিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। কি কারণে? কারণ ঊনবিংশ এবং একবিংশ শতাব্দীতে মানুষের ইলেকট্রিক পণ্যের উপরে নির্ভরশীলতা অনেক বেড়ে গেছে। বাড়ি বাড়ি, ঘরে ঘরে, হাতে হাতে ইলেকট্রিক পণ্য এবং সব কিছুকে ইলেকট্রিক পণ্যে রূপান্তর করার চেষ্টা চলতেছে। বিশেষ করে একটা সময় হয়তো দেখা যেত যে ইলেকট্রিক পণ্য এতটা ছিল না, মানুষকে তখন জ্বালানি বা যে কোনো কিছু বাড়ি থেকে নিয়ে আসা লাগতো, নিয়ে এসে ব্যবহার করা লাগতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক পণ্যের গুণে এই বাইরে গিয়ে কোনো পণ্য নিয়ে আসার এই ঝামেলাটা হয়তো মানুষকে পোহাতে হচ্ছে না, যে এই কারণে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক পণ্যের উপরে মানুষের চাহিদাটা অনেক বেশি, অনেক গুণ বেড়ে গেছে, যে কারণে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে। আমাদের দেশে ওয়ালটনের কথাই বলি, ওয়ালটন কোম্পানির ব্যবসা বা ওয়ালটন ব্যবসা শুরু করেছিল টিনের ব্যবসা দিয়ে, ধীরে 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 সে ইলেকট্রিক জায়ান্টে পরিণত হয়েছে এবং এই কারণে দেখা যাচ্ছে যে ওয়ালটনের এখন কিন্তু অনেক বেশি প্রসার। এরপরেও বহু ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ইলেকট্রিক পণ্যে গড়ে উঠতেছে। আবার আমাদের দেশে স্যামসাং বা দেখা যাচ্ছে যে অপো বা এরকম বিভিন্ন ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা আমাদের দেশে ইন্ডাস্ট্রি স্থাপন করতেছে। আবার ধীরে ধীরে হয়তো ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান আমাদের দেশে চলে আসবে। এইভাবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি হয়তো বাংলাদেশে চলে আসবে বা তাদের প্রতিষ্ঠান স্থাপন করবে, যে কারণে প্রচুর জনবল বা জনশক্তি প্রয়োজন হয়। শুধু সরকারি ক্ষেত্রে না, বেসরকারি ক্ষেত্রেও প্রচুর জনবলের প্রয়োজন হয়। কারণ হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে চিন্তা করলে কত পরিমাণ ইলেকট্রিক পণ্যের প্রয়োজন হয়। একটা ফ্যামিলিতে যদি আমরা চিন্তা করি, প্রত্যেক ব্যক্তির জন্য একটা ফোন, ল্যাপটপ, ডেস্কটপ বা একটা এসি বা ফ্যান, এরকম সব কিছু লাগে। তো এই জন্য ইলেকট্রিক পণ্যের এই চাহিদার কারণে ইলেকট্রিক যে ডিপার্টমেন্টগুলো হু হু করে বেড়ে যাচ্ছে প্রত্যেকটা প্রাইভেট প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা পলিটেকনিকে এই সাবজেক্টটা আসে এবং এই সাবজেক্টটা শিক্ষার্থীরা নিতে আগ্রহী হয়। এখন কথা হচ্ছে যে তুমি এই সাবজেক্টটা পড়বা, এই সাবজেক্টটা পড়ার পূর্বে অবশ্যই এই সাবজেক্ট সম্পর্কে একটু জেনে বুঝে তোমাকে পড়া প্রয়োজন। এবং উপরন্তু ইলেকট্রিক পণ্যের চাহিদা আরও যুগে যুগে বেড়েই যাবে। দেখা যাবে যে প্রত্যেক শিক্ষার্থী বা প্রত্যেক মানুষের জন্য যে পরিমাণ ইলেকট্রিক পণ্যের প্রয়োজন হবে, এটা ধীরে ধীরে প্রত্যেক কোম্পানি উৎপাদন করতে থাকবে। যে এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের দেশে ইলেকট্রিক সিভিল মানে ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদাটা অনেক বেশি এবং বেড়ে যাচ্ছে। এটা সব দেশেই বাড়বে, কারণ হচ্ছে মানুষের ইলেকট্রিক পণ্যের উপরে নির্ভরশীলতার কারণে। তো এই যে বর্তমান যুগের চাহিদা, এক্ষেত্রে তোমরা যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক সাবজেক্টটা নিচ্ছ, অবশ্যই নিবা, ভালো করে পড়বা। এখন কথা হচ্ছে যে সাবজেক্ট ভালো বলে তোমার লাইফ ভালো হবে, এটা কিন্তু না। তোমাকে পরিশ্রমী হতে হবে, দক্ষ হতে হবে। দক্ষতা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমার কোনো জায়গা থেকে সার্টিফিকেট এটা হয়তো পড়ে থাকবে, আবার এই জব ফিল্ডও বেশি, এখানে কিন্তু ক্যান্ডিডেটও বেশি। সুতরাং সব কিছু তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যখন এই সাবজেক্টে পড়া শুরু করবা, কখনো এই স্বপ্ন পোষণ করবে না সাবজেক্ট তোমাকে কিছু দেবে। তুমি ভাববা যে তুমি সাবজেক্টে পড়ে কিছু করবা, ভালো কিছু করবা, দেশবাসী বা দেশের জন্য, বিশ্ববাসীর জন্য। আশা করি তখন তুমি ভালো করতে পারবা। তো যারা ইলেকট্রিক্যাল ট্রিপল ই সম্পর্কে জানতে চাইছিলাম, আমি একটা রিভিউ দিয়ে পেলাম। তো তোমরা কে কে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক সাবজেক্টটা নিচ্ছ, এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।